গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, দেশের জনগণ কি এই সরকার নিয়ে সন্তুষ্ট? দর্শক, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সচিবরা। এরপর জানিয়ে দিব, 10 বছরে ন্যায় বিচার হয়নি, আমরা এখন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে, বলেছেন প্রধান বিচারপতি। এদিকে পাল্টা অভ্যুত্থান নিয়ে আওয়ামী লীগকে যে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর জানিয়ে দিব, বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক। আরো জানিয়ে দিব, ছাত্র রাজনীতি নিয়ে আসিফ মাহমুদের নতুন বার্তা। সর্বশেষ জানিয়ে দিব, সন্ধ্যার মধ্যে 7 অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সচিবরা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মূলত তার অধীনে থাকা 25টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও জ্যেষ্ঠ সচিবরা এই বৈঠকে অংশ নিয়েছেন। সোমবার সকাল 10:30টায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যমুনায় প্রবেশ করেন। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বেলা 11:15 বের হয়ে যান। এরপর ডক্টর ইউনুস 25 মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে বসেন। মন্ত্রণালয়গুলোর কর্ম পরিকল্পনা বিষয়ে প্রধান উপদেষ্টাকে অভিহিত করেছে সচিবরা। এই বৈঠকে প্রধান উপদেষ্টা তার অধীনে সব মন্ত্রণালয়ের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিতে পারেন বলে সূত্র জানিয়েছে। তার আগে সকাল 10টা থেকেই 25 মন্ত্রণালয়ের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সচিবকে প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়। 10 বছরে ন্যায় বিচার হয়নি, আমরা এখন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে, বলেছেন প্রধান বিচারপতি। 10 বছরে ন্যায় বিচার হয়নি, আমরা এখন ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আছি বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সোমবার আপিল বিভাগে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে সংবর্ধনার জবাবে প্রধান বিচারপতি এসব কথা বলেন। প্রধান বিচারপতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখন থেকে কোনো ধরনের অন্যায় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে যে বিজয় এসেছে তার প্রতি সম্মান রেখে আমি সততার সঙ্গে দায়িত্ব পালন করব। সৈয়দ রেফাত আহমেদ বলেন, নিম্ন আদালতের বিচারকদের ভয়ভীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। যারা গুমখুনের শিকার হয়েছে তারা ন্যায় বিচারের জন্য তাকিয়ে আছে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আপিল বিভাগে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে সকাল 7টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে সাভার থেকে সকাল 8:50 জাতীয় শহীদ মিনারে পৌঁছান। এরপর পুষ্পস্তবক অর্পণ করে 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে জাতীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি। পাল্টা অভ্যুত্থান নিয়ে আওয়ামী লীগকে যে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই দিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এবার পাল্টা অভ্যুত্থান নিয়ে আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। ক্ষমতাচ্যুতরা আবার বিভিন্ন জায়গায় ঘটিত হওয়ার চেষ্টা করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয়, কারণ এদেশের জনগণ এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি। সোমবার সকালে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাখাওয়াত হোসেন বলেন, লোক জড়ো করুক আর যাই করুক, এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয়, কারণ এদেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন, পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না।
পার্টিকে রিঅর্গানাইজড করেন, একটা পলিটিক্যাল পার্টির মতো থাকেন, ইলেকশন এলে কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। সোমবার 12 আগস্ট বিকাল 4টায় প্রধান উপদেষ্টার বাসভবনে এই বৈঠক হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থানীয় কমিটির সদস্যরা অংশ নেবেন। প্রসঙ্গত, দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর ইউনুসের নেতৃত্বে 17 জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার 8 আগস্ট রাত 9টা 27 মিনিটে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। ছাত্র রাজনীতি নিয়ে আসিফ মাহমুদের নতুন বার্তা। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছেন, লেজুড়ভিত্তিক রাজনীতির পতনের সময় এসেছে। সোমবার 12 আগস্ট ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে আসিফ মাহমুদ লিখেছেন, ছাত্র রাজনীতি নয়, প্রয়োজন রাজনৈতিক সচেতনতা। ক্যাডারভিত্তিক বাহিনী বানানো, নির্যাতন নিপীড়ন, লেজুড়ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছি। ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকাতেই ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই সম্ভব হয়েছে। ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকলে পথ হারাবে না বাংলাদেশ। তিনি আরও লিখেছেন, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র নেতৃত্ব নির্বাচিত হবে। পেশিশক্তির রাজনীতি, নিপীড়ন নির্যাতনের রাজনীতি, লেজুড়ভিত্তিক রাজনীতির পতনের সময় এসেছে। সন্ধ্যার মধ্যে 7 অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস। দেশের 7 অঞ্চলে সন্ধ্যার মধ্যে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার 12 আগস্ট বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের পূর্বাভাসে এ তথ্য জানায়। আবহাওয়া অফিস জানায়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাসে সংস্থাটি জানায়, আগামী 24 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টি হলেও সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে 112 মিলিমিটার এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে 24.5 ডিগ্রি সেলসিয়াস।